আর এখানকার যিনি কাটমানি বিধায়ক, কেউ কিছু বলতে গেলেই বলেন দাদা তো সব চালাতো, দাদাকে চলে যাও। আরে দাদা তো এক বছর আগে ফেলে দিয়ে চলে এসেছে। এই নভেম্বর মাসের 23 তারিখে এক বছর হয়ে যাবে এই জিডিএ ছেড়েছি। কি কষ্ট লাগছিল আমার নন্দকুমারে সিদ্ধরপুরে অর্ধেক লাইট অফ, আমার লাগানো আলোগুলো না, আমার লক্ষার একটা আলো জ্বলছে না, গোপালপুরে সব আলো বন্ধ। আমি দেখতে দেখতে আসছিলাম, আরে যা করেছি সেটাকে রাখ অন্তত, নতুন তো করতে পারবি না। 10 মাস চলে গেছে, 10 বছর চলে গেলেও কিছু করতে পারবি না। তার কারণ তোমাদের যে নেত্রী, তিনি দুটো দপ্তরের মন্ত্রী, একটা হচ্ছে কাটমানি দপ্তর আর একটা হচ্ছে ভাতা দিয়া দপ্তর, আর কোন দপ্তর পশ্চিমবঙ্গে নেই। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা। তাই আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম যে এরা কোনো কর্মে থাকে না, ভোটের আগে বলেছিল ভ্যাকসিন, বলছিল 5ই মে বিকাল থেকে কিনে দেব ভ্যাকসিন, কারো দয়ার দান নেব না, এই মুখ্যমন্ত্রী বলেছিল সভাতে সভাতে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল, সব সভাতে বলছিল। তারপরে ইউটার্ন, চোখে পাল্টি।